লেখা আছে N95 কিন্তু ভিতরে জিনিস সব সময় কিন্তু সঠিকটা যাচ্ছে না, তো এটা কেউ যদি এরকম কিছু করে থাকে বা এর সাপ্লায়ার কে, তা আমি ওই শুধু বলেছিলাম যে মহানগর হাসপাতালে এটা যাচ্ছে, বাবুবাজারে যে হাসপাতালটা ওদের তো করোনা ভাইরাসের জন্য ডেডিকেটেড। পত্রিকা সূত্রের খবর, JMI সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইস নামে একটি দেশীয় কোম্পানি আমেরিকা থেকে আমদানি না করেই সরকারকে N95 মাস্ক সরবরাহ করেছে, যদিও এর প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভিতরে জিনিসগুলি ঠিক আছে কিনা আমরা একটু নজরদারিতে বাড়ানো দরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি ব্যবহারের পর ফেলে দেয়া পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE, নকল হ্যান্ড স্যানিটাইজার, ব্যবহার করা হ্যান্ড গ্লোভস, নিম্নমানের মাস্ক ও অনুমোদনহীন কিট বাজারে বিক্রি করে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় উঠে আসে এক শ্রেণীর লুভী ব্যক্তির এমন ভয়ঙ্কর অপতৎপরতা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এমন নকল ও ভেজাল স্বাস্থ্য সামগ্রী ব্যবহার করলে জীবাণু রোধ তো হবেই না, বরং তৈরি হবে নানা রকম স্বাস্থ্য জটিলতা। যে PPE গুলো ব্যবহার করা হয়েছে, মাস্ক, গ্লাভস, সেগুলোতে একটা জীবাণু লেগে থাকতে পারে, সুতরাং যারা এগুলো সংগ্রহ করছে তারা আক্রান্ত হতে পারে। আর হাসপাতালের যে মাস্কগুলো সেগুলো ডিসপোজালের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ নজর দিতে হবে, আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা মেডিকেল সেটা করতে হবে, সেটা না পাওয়া পর্যন্ত প্রয়োজনে হাসপাতালে এগুলো ক্লোরিন সলিউশনে ডুবিয়ে অথবা যেগুলো অটোক্লেভেবল সেগুলো অটোক্লেভে দিয়ে এগুলো জীবাণুমুক্ত করে তারপরেই গার্বেজে দেওয়া উচিত। জেনে বুঝে যারা মানুষের জীবন নিয়ে খেলছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে না পারলে আরও বেপরোয়া হয়ে উঠবে, এজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দিলেন এই স্বাস্থ্য বিজ্ঞানী। জীবনহানি তো হতেই পারে, একটা তো করোনার ভয় তো রইলই, কারণ এগুলো তারা পরে যদি করোনা রোগীদের হাতে প্রোটেকশন তো হবে না, সুতরাং করোনারও আক্রান্ত হবে, অন্যান্য রোগেও আক্রান্তের ঝুঁকিটা তো আমাদের কিন্তু বেড়ে যাবে। নকল মাস্ক কোনো উপায় যেন সাপ্লাই না দিতে পারে, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে কঠোর নজরদারির মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, আর যেগুলো নতুন করে যেগুলো ফেলে দেওয়া যায় আবার ব্যবহার করে এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক হইতেই হবে আর কি। স্বাস্থ্য সামগ্রী কেনার ক্ষেত্রে কেবল ঝকঝকে প্যাকেট নয়, পণ্যের মান যাচাই করে কেনার পরামর্শও দিলেন তিনি। সবচেয়ে ভালো হয় যারা ব্যবহার করবেন তাদেরও দায়িত্ব আছে। AR বাদল, RTV, ঢাকা।